সুপ্রভাত। প্রতিদিনই রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ অপেক্ষা আমাদের থাকে এই অনুষ্ঠানে, আপনাদের থাকে, আমাদের থাকে, এবং বিশেষ করে বলবো বিষয়ভিত্তিক অনুষ্ঠান, গান এবং বিষয়কে নিয়ে একসঙ্গে পথ চলা আমাদের এই অনুষ্ঠানে এত বছর ধরে সফলতার সঙ্গে, তার সঙ্গে বলবো তথ্য সংযোজন আপনাদের থাকে। ঠিক যে বিষয়ের উপর আমরা থাকি, আপনারা সেই বিষয়কেই আরও বেশি সমৃদ্ধশালী করেন আপনাদের সংযোজনের মাধ্যমে, তার জন্য আমরা যথেষ্ট আপ্লুত। আজকেও থাকছে বিশেষ বিষয়, তার আভাস তো আপনারা পেয়েই গিয়েছেন প্রত্যেক দিনের মতো। আর আমাদের সঙ্গে আজকে রয়েছে নির্মাল্য, অনেক অনেক সুপ্রভাত, স্বাগত নির্মাল্য আসার জন্য। আমাদের সঙ্গে আজকে তবলায় রয়েছেন রামপাল, সুপ্রভাত জানাবো দাদাকে, এবং অবশ্যই রয়েছেন বাপাদা আমাদের কিবোর্ডে, সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত কি মানে সমস্ত যে টেকনিশিয়ানস বন্ধু রয়েছে তাদেরকে সুপ্রভাত স্বাগত আমি জানিয়ে সুবর্ণা শুরু করছি আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথ, প্রথমে নির্মাল্য গান দিয়ে তারপরে আসবো বিষয়ে। তোমারি নামে নয়ন মেলিনু পূর্ণ প্রভাতে আজি, তোমারি নামে নয়ন মেলিনু পূর্ণ প্রভাতে আজি, তোমারি নামে খুলিল হৃদয় শত দল দল রাজি, তোমারি নামে নয়ন মেলিন পূর্ণ প্রভাতে আজি, আজি
আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং মঙ্গলময় উপাসনা গৃহ। আমরা এত বছর ধরে প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনাদের সামনে উপস্থাপন করছি, বিষয় এবং গান একসঙ্গে মিলে, তার সঙ্গে আপনাদের অবশ্যই সংযোজন, মূল্যবান ফোন। তো যেই সেটে আমরা বসে অনুষ্ঠান করি, আপনারা নিশ্চয়ই সেটির সঙ্গে কিছু মিল খুঁজে পান কোনো একটি জায়গার, কোনো একটি স্থানের। কারণ এই সেটটি শান্তিনিকেতনের উপাসনা গৃহের আদলেই তৈরি করা, আমাদের এত বছর ধরে আমাদের চিন্তাভাবনাতে এই সেটটি তৈরি হয়েছে ঠিক যেখানে আমরা বসে রয়েছি। এটা শান্তিনিকেতনে উপাসনা গৃহকে সামনে রেখেই, কারণ একদম সকালের শুরুর অধিবেশনে আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে আসি, তাই আমরা জানি যে ব্রহ্ম বিদ্যালয় তার সবথেকে বড় দিক হলো সমস্ত ছাত্রছাত্রীর সকালের শুরু, দিনের শুরু ব্রহ্ম উপাসনা দিয়ে এবং সেই উপাসনা গৃহে গিয়ে। এটাই হচ্ছে তাদের জীবনের একটা পরম প্রাপ্তি এবং এটা একটা নিয়মাবলীর মধ্যে। তো আমাদেরও এমনই চিন্তাভাবনা থেকে আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথের এই সেটটিকে শান্তিনিকেতন উপাসনা গৃহ হিসেবে সাজিয়েছি। শান্তিনিকেতনের উপাসনা গৃহের আনুমানিক হয়ে গেছে প্রায় 125 বছর। 125 বছর ধরে বা পরে আজও আমরা নিমগ্ন হয়ে যাই সেই পরম সত্তা, সেই ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তার প্রতি। আজও আমরা এই যে রাজনৈতিক সংকটময় পরিস্থিতি, সেই সংকটময় পরিস্থিতিতে বিশ্বের সঙ্গে একাত্ম অনুভব করতে পারি একটি স্থানের মাধ্যমে, এবং সেটা হলো শান্তিনিকেতনের উপাসনা গৃহ, এই মঙ্গলময় উপাসনা গৃহ। আজকে এই উপাসনা গৃহের যে আদলে আমাদের সেটি আমাদের অনুষ্ঠান এত বছর ধরে করছি, আজকে একে নিয়েই আমাদের পথ চলা, কীভাবে তা প্রভাব বিস্তার করছে সর্বধর্মের ক্ষেত্রে, আমরা সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের অবশ্যই পরবর্তী গানে আবার নির্মলের কাছে চলে যাব। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই, কান পেতে রই, ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই। পাখি গায় একাকি সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গগন দ্বারে বারে বারে কান পেতে রই।
কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা তার দেখিয়া ভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা, আমার ভাষায় পায় কি কথা রে, উষে আমায় জানি পাঠায় বাণী, আমায় জানি পাঠায় বাণী, গানের তানে ঢুকিয়ে তারে, আমায় জানি পাঠায় বাণী, গানের তানে প্রথমে উপাসনা গৃহ বলে কিন্তু কিছু ছিল, বরং শান্তিনিকেতনের যে গৃহ সেখানেই করা হতো নিয়মিতভাবে উপাসনা, যেটা একটু আগে বলছিলাম শান্তিনিকেতন বা ব্রহ্মবিদ্যালয়ের সব থেকে বড় দিক ছিল এই উপাসনা করা। সমস্ত ছাত্ররা ভোরবেলা উঠে উপাসনা গৃহে একত্রিত হয়ে ঈশ্বর উপাসনা করতেন এবং সেই নিরাকার ঈশ্বরের প্রতি, সেই ব্রহ্মের প্রতি তারা একত্র হতেন। 1890 সালের 7ই ডিসেম্বর এই সময়ে শান্তিনিকেতনের উপাসনা গৃহের শিলান্যাস হলো এবং সেই শিলান্যাসে সত্যেন্দ্রনাথ ঠাকুর এই উপাসনা মন্দিরের যে আদর্শ, সেই আদর্শকে তিনি ভাষণের মাধ্যমে তুলে ধরলেন এবং এই শিলান্যাস অনুষ্ঠানে ব্রহ্মসঙ্গীত পরিবেশন করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে 1891 সালে, মানে পরের বছরে 1891 সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিনি এই শান্তিনিকেতনের উপাসনা গৃহের শুভ উদ্বোধন করলেন। সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার সুন্দর কণ্ঠে ব্রহ্মসঙ্গীত পরিবেশন করেছিলেন। এই যে ব্রহ্ম, এই যে ব্রহ্মবাদ, এই যে নিরাকার ঈশ্বর এবং সর্বধর্মের যে সম্মেলন, সমস্ত ঐক্য, সমগ্র বিশ্বকে এক ছাদের তলায় নিয়ে আসা, রবীন্দ্রনাথের এই স্বপ্ন তিনি একটু একটু করে কিন্তু পূরণ করেছিলেন এবং আমরাও চাইব সেই পূরণের জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। আরেকটি গানের পরে আসছি। তোমার অসীমে প্রাণ মন যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ না, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ না, তোমার অসীমে প্রাণ মন লয়ে
যত দূরে আমি মৃত্যু সে ধরে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় শিশু আমার নিশি দিন কাঁদিতা অন্তর গ্লানী সংসার পলক ফেরিতে কোথায় একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন যত দূরে আমি ভাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমার অসীমে প্রাণ যত দূরে আমি শান্তিনিকেতনের এই যে উপাসনা গৃহ, উপাসনা গৃহের উদ্দেশ্য, এর উদ্দেশ্য হল নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ উপাসনা গৃহে একত্রিত হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পালনকর্তা রক্ষাকর্তার আরাধনা করতে পারে। শান্তিনিকেতনের উপাসনা গৃহের আরেকটি লক্ষ্য হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের কাছে একটি ঐক্যের বন্ধন, সুদৃঢ় বন্ধনকে তুলে ধরা, যা আগামী ভবিষ্যৎ গড়ার একটা সবথেকে বড় সোপান ছিল। তাই সমস্ত ধর্মের মিলন ঘটেছিল এই শান্তিনিকেতন উপাসনা গৃহে, বা এখনও এইভাবেই কিন্তু উপাসনা চলে থাকে। আমরা আবার আসছি কানে পর। সুন্দর সুন্দর পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর সুন্দর এই লোভিনী
সঙ্গতব সুন্দর হে সুন্দর পূর্ণ হল অঙ্গ মম ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর এই লোভিন সঙ্গতব আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি হৃদ গগনে পবন হল সৌরভেতে মন্থর সুন্দর সুন্দর এই লোভিন সঙ্গতব সুন্দর হে সুন্দর তোমারি পরশুরাগে চিত্ত হল রঞ্জিত তোমারি মিলন সুধা রইল প্রাণী সঞ্চিত এই তোমারি পরশুরাগে চিত্ত হল রঞ্জিত এই তোমারি মিলন সুধা রইল প্রাণী সঞ্চিত তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর সুন্দর সঙ্গতব সুন্দর হে সুন্দর পূর্ণ হল অঙ্গ মম ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর এই লোভিন সঙ্গতব সুন্দর হে সেই সময়ের কথা বলছি যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তিত্বের প্রভাব পড়েছিল অনেক মানুষের উপরে এবং তার ব্যক্তিত্বে সম্মোহিত হয়ে অনেকেই কিন্তু সেই সময় ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং ব্রাহ্মধর্মের এই দীক্ষা গ্রহণের পরে সেই সময়ে মুখপত্র রচিত হলো তত্ত্ববোধনী পত্রিকা এবার ব্রাহ্মধর্মের মুখপত্র ছিল তত্ত্ববোধনী পত্রিকা রূপ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে বীজ বপন করেছিলেন সেই বীজকে সেই ধারাকে রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চার করেছিলেন এবং কিভাবে সঞ্চার করলেন তার সৃষ্টির মধ্যে থেকে তার কাব্য তার সাহিত্য ব্রহ্মসঙ্গীতের মধ্যে তিনি কিন্তু এই যে ধারাকে সঞ্চারিত করেছিলেন যেমন ঠিক শান্তিনিকেতনে উপাসনা গৃহের শুরুটা বলছিলাম তার শিলান্যাস থেকে তার উদ্বোধন পর্যন্ত সেখানে কিন্তু রবীন্দ্রনাথ সেই ব্রাহ্মধর্ম কারণ আমরা তৎকালীন সময়ে ঠাকুর পরিবারের সেই ব্রাহ্মধর্মের যে আবহাওয়া সেটা আমরা দেখেছিলাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এবং তাতে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ ঠাকুরের এবং সেই ধর্মকে উপলব্ধি করা অনুভব করা তার মধ্যে সেটা সঞ্চারিত হওয়া তিনি সেই বীজটাকে লালিত পালিত করেছিলেন কিন্তু হ্যাঁ এইখানে তিনি একটা নতুন ধর্মদর্শনকে জন্ম দিলেন সেটা হলো মানব ধর্ম আজীবনকাল
যে বিশ্ব মানবতার কথা তিনি বলে গিয়েছেন এবং তিনি তার সৃষ্টিতেও তার প্রমাণ রেখে গিয়েছেন। সুপ্রভাত, কে আছেন? আছেন আপনি আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? রেখা বন্দ্যোপাধ্যায়। সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। হ্যাঁ, মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ, উনি কে বলছেন দিদি? তার জীবন রেখা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে রেখা দি? দুর্গাপুর থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। ঔপনিষদিক রবীন্দ্রনাথ এটাই আমরা বলি, কারণ তার সমগ্র জীবন উপনিষদ কেন্দ্রিক। এর বাইরে ওনার সাহিত্যে কিছুই নেই, যা কিছু আছে যত কিছু লিখেছেন সবই উপনিষদকে কেন্দ্র করে, যার মূল কথা ঈশ্বর একম অদ্বিতীয়ম, আনন্দ রূপমৃতম ইয়ৎ বিভাতি, আনন্দেন যা তানি জীবন্তি, আনন্দং প্রত্যয়ং অভিসংবিশন্তি, রস বৈষ রসং হেবায়ং লব্ধানন্দী ভবতি। এই মূল মন্ত্রকে কেন্দ্র করেই উনি সমস্ত সাহিত্য সৃষ্টি করে গেছেন, যার মূল কথা সেই সীমা অসীম তত্ত্ব, সীমার মধ্যে নিজেকে লেখা আর অসীমের মধ্যে নিজেকে প্রকাশ করা, এই সমস্ত কিছুই তার উপনিষদ কেন্দ্রিক মানবতা। তিনি বলেছেন যে আমার ঠাকুর মন্দিরেও নয় প্রতিমাতেও নয়, আমার ঠাকুর মানুষের মধ্যে। সেই জন্য আমরা বলি মানবতাবাদী কবি, তার থেকে বেশি মানবতাবাদ বোধ হয় আমরা আর কোথাও পাইনি। একেবারেই ভীষণ সঠিক কথা বলেছেন রেখাদি, একদম সত্যি কথা। কারণ তিনি দেখুন ব্রাহ্মধর্মের সেই পরিবেশে বড় হয়েছেন, কিন্তু তার যে মানুষচক্ষু, সেই মানুষচক্ষু দিয়ে বা অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টি দিয়ে কিন্তু তিনি বিশ্লেষণ করে দেখেছেন যে মানে বিশ্বের সমস্ত মানে কোনায় যে মানুষ রয়েছে সেই মানুষই হচ্ছে ঈশ্বর, এবং মানুষ যদি সে উচ্চাসনে যা আসীন না হতে পারে তাহলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডও কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারে না, আমরা ঈশ্বর প্রাপ্তি পারি না। এবং রবীন্দ্রনাথ আরেকটি কথাও বলেছেন, কর্ম হলো সেই ঈশ্বর, যে কর্মের মাধ্যমে আমরা কিন্তু ঈশ্বরকে প্রাপ্তি করতে পারি। এবং তিনি যখন বিদেশে গিয়েছিলেন তিনি দেখেছিলেন যে প্রতিটা মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন এবং ঈশ্বর হিসেবেই তাকে গ্রহণ করে তারা এগোচ্ছেন। তো বিশ্ব মানবতার সত্যিই বলেছেন সেই বন্ধন, সেই মানব বন্ধনে আজকে সমগ্র বিশ্বকে তিনি একত্রিত করেছিলেন। আমাদের এখনও প্রয়োজন রয়েছে সেই বিশ্ব মানবতার রবীন্দ্রনাথের সেই চিন্তাভাবনাকে আরও আরও সঞ্চারিত করে। এবার আমাদের দায়িত্ব যে আমাদের সেটাকে সঞ্চারিত করতে হবে। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটি গানে গিয়ে তারপর আসছি। সকল ভালোবাসা প্রভু তোমার পানি, তোমার পানি, তোমার পানি, যাই যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে, ধাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানি, তোমার পানি, তোমার পানি। চিত্ত মম
যখন যেথা থাকে সারা যেন দেশে তবু ডাকে চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেশে তবু ডাকে যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে তোমার টানে তোমার টানে ধাই যেন মন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষ হয়ে খালি অন্তর গোপনে যায় ভোরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু মন হে অন্তর তর এ জীবনে যা কিছু সুন্দর হে বন্ধু মোর হে অন্তর তর এ জীবনে যা কিছু বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে তাই যেন প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে রবীন্দ্রনাথের যে ধর্মদর্শন, যে মানব ধর্ম, তার অত্যন্ত স্বপ্নের বিশ্বভারতীতে প্রথিত করেছিলেন এই বিশ্ব মানবতার শাশ্বত বাণী, যে বাণী তিনি ধীরে ধীরে নিজের অন্তরে অনুভব করেছিলেন। তিনি অনুভব করেছিলেন প্রতিটি মানুষকে সম্মান করো, তার কর্মকে সম্মান করো, তাহলেই কিন্তু সামগ্রিক উন্নতি আমাদের জীবনে আসবে। সুপ্রভাত, কে আছেন? নমস্কার। সুপ্রভাত,
গুরুজি নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বকরালি মামি বলছি। হ্যাঁ বলুন। আপনার অনুষ্ঠান খুব দাদা, আপনি কি আপনি কি মোবাইলে কথা বলছেন? আচ্ছা একটু না, খোলা জায়গা যান, মানে বারান্দায় বা কোথাও, কারণ নেটওয়ার্ক আসছে না, কেটে যাচ্ছে আপনার গলার আওয়াজ, শুনতে পাচ্ছে না। হ্যাঁ না হলে ঠিক। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন। ভালোবেসেছেন তার রচনার মধ্যে আমরা সেইটাই পাই। তিনি বলেছেন সৃষ্টির সকল জীবকে ভালোবাসতে পারলে তবে সস্তার উপাসনা সার্থক হয়। খুবই এক কথা একদিন বলেছিলেন, আমার একটা অনুরোধ আছে, নিবিড় ঘন আন্ধারে জ্বলিছে ধ্রুব তারা এই গানটা, অথবা এই গানটা শোনান খুব ভালো। সকলকে নমস্কার জানাই। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। অনেক নতুন নতুন ঠিক বলবো না, আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে নির্মাল্য অনেক মানুষ জড়িয়ে রয়েছে, হয়তো অনেকে ফোনে কথা বলেন না, শুধু শোনেন মন্ত্রমুগ্ধের মতো, আবার অনেকে বলে না পেরে আর ফোন করেই বসলাম যে একটু কথা বলি। তো আপনাদের মধ্যে মানে এরকম বহু মানুষ রয়েছেন, আজকে আপনার সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। সুপ্রভাত, কে আছেন? যিনি ছিলেন আর একবার চেষ্টা করতে পারেন। রবীন্দ্রনাথ এই যে বিশ্ব মানবতার শাশ্বত বাণী, তিনি যেমন মানুষকে সর্বশ্রেষ্ঠ আসনে রেখেছেন, আজকে আমরা যে মঙ্গলময় উপাসনা গৃহের কথা বলছি, যেখানে সেই বীজ বপন হয়েছিল যে সর্বধর্মের সমন্বয় ঘটা, ঐক্যের বন্ধন, এবং সেই ঐক্যের বন্ধনকে বজায় রাখা এবং মনের মধ্যে সব ধর্মের প্রতি ভালোবাসা, তার যে একই পথ, সেটাকে অনুভব করানো হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। তাই কিন্তু এই উপাসনা গৃহে ঈশ্বর বা দেবতা যাই বলুন না কেন নিরাকার, এবং সেভাবেই শুধু তাকে অন্তর্চক্ষু দিয়ে উপলব্ধি করা। কারণ রবীন্দ্রনাথের প্রত্যেক সৃষ্টিতে নির্মাল্য আমরা পাই, তুমি যেমন গানটা গাইলে, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে। আজকে দেখো রবীন্দ্রনাথ লিখছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, বলছেন আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। ঈশ্বর এই পরম সত্তাকে তিনি সবসময় উপলব্ধি করেছেন। আবার উনি বলছেন, কর্মের কথা বলছিলাম, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। এই যে তুমি, এই যে নিরাকার ঈশ্বর, এই যে পরম সত্তা, তার কাছে কিন্তু আমরা যে একাত্ম হচ্ছি, এবং মানুষ মানুষ যে সেই ঈশ্বরের সৃষ্টি এবং আদপে সেই যে ঈশ্বর, তিনি বারবার প্রমাণ করেছেন। সুপ্রভাত, কে আছেন? আমরা আরেকটি গানে চলে যাব। নিশ্চয় তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে। Thank you.
চলছে রসের খেলা আমায় নিয়ে মেরে রামমোহন রায়। তিনি যখন ধর্মের তুলনামূলক আলোচনা করতেন বা করলেন, তখন সেই ধর্মের তুলনামূলক আলোচনা ক্ষেত্রে নব দিগন্তের উন্মেষ ঘটল। রামমোহন রায় বেদ, পুরাণ, উপনিষদ, বাইবেল, কোরআন, রামায়ণ, মহাভারত সমস্ত বই কিন্তু তিনি পড়েছিলেন। শুধু পড়ার জন্য পড়া নয়, ও যে বললাম উপলব্ধি শক্তি, উপলব্ধি করেছিলেন এবং তিনি বুঝলেন সমস্ত ধর্মেরই কিন্তু আদপে একটি পথ। পার্থক্য আছে কোথায়? শুধু তার আচার আচরণ এবং তার সঙ্গে তার পদ্ধতিগত দিক। আদপে সব ধর্ম একটি কথা বলছে, মানুষকে সেই পথটাকে অনুসরণ করতে হবে। আচার আচরণ পদ্ধতির থেকেও পথটা হচ্ছে সব থেকে বড় জায়গা, যেটা ঈশ্বর রচনা করেছে। সব ধর্মের ঈশ্বর একই কথা, কারণ ঈশ্বর এক, অদ্বিতীয়, তার কোনো ভাগ নেই। শুধু ধর্মের আমাদের ভাগ রয়েছে, কিন্তু আমরা প্রত্যেকেই একই পথের পথিক। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ দিদি, নমস্কার, বলুন। সুবর্ণা আর যারা রয়েছেন যন্ত্রসঙ্গীতে, প্রত্যেককে আমার স্বাগত, শুভেচ্ছা
এবং ভালোবাসা। আর প্রথমে বোন দুর্গাপুর থেকে বললেন আর সুবর্ণার যা বলে যাচ্ছে তাকে একটুখানি কেন্দ্র করেই বলি, একম এবং অদ্বিতীয়ম, হ্যাঁ তাই তো, এবং উপনিষদ ভিত্তিক অনেক কিছু যত শুনি তত অবাক হয়ে যায়, আপ্লুত হয়ে যায়। একটা কথা সুবর্ণাও বললো, যখন উনি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে গেলেন অন্য জায়গায় বিদেশে, তখন সেখানকার কর্মযোগ্যতা তো দেখে এসছেন, এবং আমরা সাধারণ মানুষরাও যখন যাই আমরাও অবাক হয়ে যাই। ধর্ম তো ঠিকই, সেখানে যেন মানব ধর্মটাকে কেন্দ্র করে মানুষকে বাঁচাতে হবে, তাকে ভালো রাখতে হবে, তাকে খুশি দিতে হবে, এই মূল মন্ত্রটা যেন মনে হয় যেন রবি ঠাকুরই দীপ বপন করে যাচ্ছেন, এত সুন্দর। আর যত শুনি যত পড়ি তত যেন আপ্লুত হয়ে যায়, সমৃদ্ধ হয়ে যায়। আরেকটু বলি, আজকে শিল্পী অসাধারণ গাইলেন এবং ওনার নির্বাচন গানের তুলনা নেই, খুব সুন্দর। তা আমি একটুখানি বলি সুবর্ণা, যত শুনি গান শুনি আলোচনা শুনি তখন একটাই গুরুদেবের কথা মনে হয়, যেন বলি ওনার ভাষাতে, বানানো নাই তথ্য হৃদয় শুধু চাহিতে জানি। এত ভালো লাগে এই গানটা, যদি আজকে শিল্পী দু লাইনও শোনান খুব ভালো লাগবে। আচ্ছা আমি চেষ্টা করছি, চেষ্টা করছি এই গানটা নিশ্চয়ই, বা ধ্রুপদ অঙ্গের সঙ্গে শোনালে খুব খুশি হব। ভীষণ অনেক অনেক ধন্যবাদ দিদি, একদম সত্যি কথা বলেছেন, একদম সত্যি। দেখুন রবীন্দ্রনাথ কর্মের মধ্যে যেমন ঈশ্বরকে পেয়েছেন, রবীন্দ্রনাথ এ কথা বলতে পারেন, প্রাণেরও প্রাণ জাগেছে তোমারই প্রাণে, অলস রে ওরে জাগো জাগো, শোনো রে চিত্ত ভবনে অনাদি শঙ্খ বাজিছে, অলস রে ওরে জাগো জাগো। অলসতা কাটাও এবং কাজের মধ্যে কর্মের মধ্যে থাকো, তবেই কিন্তু তুমি সেই ঈশ্বর প্রাপ্তি ঘটাতে করতে পারবে এবং ঈশ্বর প্রাপ্তি তোমার হবে। কারণ অনাদি শঙ্খ কিন্তু আমাদের অন্তরেই বাজছে, সেটা শুধু উপলব্ধি করা, তার সেই কর্ণ বা সেই কান আমাদের কিন্তু থাকা প্রয়োজন। খুব ভালো লাগলো, আবারও বলবো আপনার সঙ্গে কথা বলে। আমরা আরেকটি গানে যাব, তারপর আসছি আবারও বিষয় আলোচনায়। সুবর্ণা যেটা বললো সেটার সঙ্গে মিল রেখেই একটা গানে যাই। একদম আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সাড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সাড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝে তে উফুক নেচে নেচে, এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝে তে উফুক নেচে নেচে, সকল পরাণ দিক না নাড়া বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। স্বর্ণ রেণু মাখা হয়ে বসনা ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, যেখানে তে অগাধ ছুটি মেলে সে থাতোর ডানা দুটি দুটি, যেখানে তে অগাধ ছুটি মেলে সে থাতোর ডানা দুটি সবার মাঝে পাবি সাড়া বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া।
রামমোহন রায়ের কথা যেমন বলছিলাম, তিনি যেমন সমস্ত আমাদের যে বৈদিক যে ধর্মগ্রন্থ সে প্রত্যেকটি ধর্মগ্রন্থ তিনি পড়েছিলেন এবং পড়ে তিনি উপলব্ধি যেমন করলেন যে সব ধর্মের পথ এক এবং তার আচার আচরণ এবং পদ্ধতিগত দিক আলাদা, তিনি তখন এই সিদ্ধান্তে উপনীত হলেন যে সকলকে ব্রহ্মের উপাসনা করতে হবে, ব্রহ্ম যা এক এবং অদ্বিতীয়। রামমোহন রায় যে বীজটাকে বপন করলেন তাকে মহিরুহতে পরিণত করল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই মহিরুহতে পরিণত করলেন তিনি, এবং বিশেষ করে বলবো যে ব্রহ্ম বা ব্রহ্মের উপাসনা এবং ব্রহ্ম সমাজ গঠনের মধ্যে থেকে সেই সমাজের মধ্যে মানুষকে আশ্রয় দান করা, রামমোহন রায় কিন্তু সেটা করেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই ধারাকে এগিয়ে নিয়ে চললেন, এবং বিশেষ করে বলবো তিনি সবসময় উপলব্ধি করতেন, তিনি সবসময় অনুভব করতেন, সেটা শুধু তিনি না, তার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথও তার পিতার সঙ্গে একমত ছিলেন যে ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। সুতরাং বিশেষ করে বলবো যে এটাকে আরও বেশি মাত্র উপলব্ধি করেছেন রবীন্দ্রনাথ। ব্রহ্মবাদের কথা বরাবরই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছেন এবং ব্রহ্মবাদকেই তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আর একটা জায়গায় আবদ্ধ যেখানে ব্রহ্ম, যে অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বা পালনকর্তার হিসেবে, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যে ব্রহ্ম তো আমরা একটা সেই নিরাকার সত্তার দিকে আমরা তাকিয়ে রয়েছি, কিন্তু আমরা কি তাকাচ্ছি আমার পাশের মানুষটির প্রতি? আমরা কি তাকাচ্ছি আমাদের চলার পথে সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা এগোচ্ছি যে মানুষগুলোকে নিয়ে বা যে মানুষগুলিকে ফেলে তারা কিন্তু ওই ব্রহ্মেরই অনন্য সাধারণ রূপ, এমন কি আমি নিজেও ব্রহ্ম। এবং বিশেষ করে বলবো এই যে নিজের মধ্যে সেই নিরাকার সত্তাকে অনুভব করা, তার সবথেকে বড় জায়গা বলবো ধীরে ধীরে সেই মন্দির প্রতিষ্ঠিত হতে শুরু করলো, মানে মানসিকভাবে গড়ে উঠতে শুরু করলো, সেটা হচ্ছে শান্তিনিকেতনের উপাসনা গৃহ, যা পরবর্তীকালে এক অনবদ্য রূপের পরিণত হয়। সুপ্রভাত, কে আছেন? শুভঙ্কর দাস বলছি, হাওড়া কদমতলা থেকে। হ্যাঁ নমস্কার, বলুন। সুপ্রভাত, আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই এবং এত ভালো প্রোগ্রামের জন্য। সকাল থেকে অধীরাগ্র অপেক্ষা করে থাকি যে সিটিজিএন কখন এই প্রোগ্রামটা হবে, এবং বিশেষ করে যিনি গান গাইছেন ওনার অপূর্ব কণ্ঠস্বর তো আমাদের মুগ্ধ করে দিচ্ছে। অনেক ধন্যবাদ। এত ভালো ভালো গান তো আমার, উনি খুবই পরিচিত তো আমাদের প্রতিদিনের নিত্যদিনের রবীন্দ্রনাথের মধ্যে ওনার মধ্যে কণ্ঠের মধ্যে খুঁজে পাই। তো আমার খুব বিশেষ অনুরোধ, যদি আহা তোমার সঙ্গে এই গানটা গান যদি আপনি। শুভঙ্কর মানে কি চেনা শুভঙ্কর? একদম চেনা শুভঙ্কর। আচ্ছা, চেনা শুভঙ্কর, চেনা শুভঙ্কর। হ্যাঁ, মানে অচেনা শুভঙ্কর আর চেনা শুভঙ্করের মধ্যে তফাতটা এইভাবেই করা গেল আর কি, চেনা শুভঙ্কর। আচ্ছা, এই চেনা শুভঙ্করের মধ্যে আমার এই প্রতিদিনের গানটা, আহা তোমার সঙ্গেটা আমার মাথায় আছে, দেখি। এটা নির্মলার একটা ভীষণ সুন্দর কণ্ঠস্বরে এই গানটি আমরা শুনেছি এবং আমরা শুনতে চাই আরও। তো তা যাই হোক, চেনা শুভঙ্কর, আপনার কথার সঙ্গে মিল হয়ে গেল, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন এবং আমরা একটি গানে চলে যাই, তারপরে আমরা আসবো। বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে আমি তাই মানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে
পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো তোমার কাছে আপনা তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। আধার থাকো দিকে দিকে আকাশ অন্ধ করা তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা, জীবন দোলায় দুলে দুলে আছে তো হাত খানি আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে জোরে, শূন্য হাতে আমি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে। রবীন্দ্রনাথ যেমন কর্মের কথা বলছেন, মানব ধর্মের কথা বলছেন, মঙ্গলময় উপাসনা গৃহে যে সর্বধর্মের সমন্বয় আমরা দেখি যা বিশ্ব গঠনের সব থেকে বড় দিক। প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের বিষয়, আমাদের আজকে দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এবং মঙ্গলময় উপাসনা গৃহ। দাঁড়াও হে
শান্তিনিকেতনে নিরাকার ঈশ্বরের সাধনা, সেই উপাসনা মন্দিরে। তার জন্য সেখানে দেখা যায় না কোনো দেবতা, সেখানে হয় না কোনো পুজো অর্চনা, থাকে না কোনো পুরোহিত, এবং তার সঙ্গে অবশ্যই বলবো থাকে না কোনো নৈবেদ্য বা প্রসাদ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ দুজনেই অন্তর থেকে অনুভব করেছিলেন যে বিজ্ঞান মানুষের মনকে মেলে ধরতে যেমন সাহায্য করে, ঠিক একইভাবে মানুষের জীবন জীবনের ক্ষেত্রে মেলে ধরতে সাহায্য করে ব্রহ্মবাদ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ দুজনেই আবার সন্ন্যাস ধর্মকে খুব একটা যে মেনে নিয়েছিলেন তা নয়, তারা মেনে নিতে পারেননি সন্ন্যাস ধর্মের বিষয়টি। রবীন্দ্রনাথের কাছে ব্যক্তিমুক্তির থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সমষ্টিগত উত্তরণ। শান্তিনিকেতনে মঙ্গলময় উপাসনা গৃহে কিন্তু নিরাকার ঈশ্বরের সাধনা হয়, মানুষের মুক্তির ভজনা হয়। রবীন্দ্রনাথ সেই নিরাকার ঈশ্বরকে বিশ্বাস করতেন এবং অবশ্যই মানুষের মধ্যে এবং কর্মের মধ্যে ঈশ্বরকে খুঁজতেন। রবীন্দ্রনাথ বলছেন যে তিনি উপলব্ধি করেছেন যে সংসার জীবনে আমাদের প্রতিটি মুহূর্ত যে অতিবাহিত হয়, সেই মুহূর্তগুলিকে যদি আমরা উপলব্ধি করি এবং আমরা তার থেকেই আনন্দ রস আস্বাদন করি, তাহলে কিন্তু আমরা জীবনের উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে পারব। এবং এই কর্মের মধ্যে থেকে ঈশ্বর প্রাপ্তির কথা আমি শুরু থেকেই বলে আসছি, সেটি বারবার করে তিনি প্রমাণ করেছেন যে ঈশ্বর রয়েছে এবং ঈশ্বর প্রতিটি মানুষের অন্তরে রয়েছে, প্রতিটি কর্মে রয়েছে। শান্তিনিকেতনের উপাসনা গৃহের মধ্যে কিন্তু তার একটা সংমিশ্রণ, এই যে লক্ষ্য, এই যে উদ্দেশ্য, তার একটা সংমিশ্রণ, একটা ঐক্যবদ্ধতা আমরা খুঁজে পাই। সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ নমস্কার। উত্তরপ্রদেশের বারাণসী থেকে বলছি, সুবীর বোস। হ্যাঁ দাদা বলুন। আরে এত ভালো ভালো কথা বলছেন, রবীন্দ্রনাথের জ্ঞান অর্জন করছি, খুব ভালো লাগছে কিন্তু আমার। ধন্যবাদ ধন্যবাদ। আর যিনি গাইছেন ওনার নামটা কি যেন মনে আসছে না, নির্মাল্য নির্মাল্য ভট্টাচার্য। নির্মাল্যদাকেও আমার সুপ্রভাত জানাই, খুব ভালো গাইছেন, সকাল থেকে শুনছি আমি, এই 10 মিনিট আগেই খুলেছি। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ এইভাবে চালিয়ে যান, আমার কোনো রিকোয়েস্ট নেই।
খুব ভালো লাগলো। আর যন্ত্রসঙ্গীত যারা বাজাচ্ছে তারাও খুব ভালো বাজাচ্ছে, তাদেরও আমি নমস্কার জানাই। একেবারেই খুব ভালো লাগলো আপনি দূর থেকে আমাদের সঙ্গে আজকে অনেকদিন ধরেই আছেন, আজকে আমাদের সঙ্গে সরাসরি কথা বললেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এরপরে একটি গানে চলে যাব। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন কথা রয় মনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে সপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে উঠে ধরে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যায় না পাই শয়নে সপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। যদি আলোস ভরে আমি বসি পথের পরে, যদি ধুলাই শয়ন পাতি সযতনে, যেন সকল পথে বাকি আছে সে কথা রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে সপনে, যতই উঠে হাসি ঘরে যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে সপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে সপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। বিশ্বভারতী একমাত্র সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেখানে শুধুমাত্র যে পড়াশুনো হয় তা নয়, পড়াশোনার পাশাপাশি আধ্যাত্ম চর্চা ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনচর্চার একটা সবথেকে বড় অঙ্গ, এবং শান্তিনিকেতন তথা বিশ্বভারতী এই দুয়ের মধ্যে যে মূল ভাবনাটা বয়ে চলে সেই ভাবনার মূলে রয়েছে কিছু অবদান, তার সঙ্গে কিছু আদর্শ, কিছু ঐতিহ্য,
কিছু সংস্কৃতি ঐতিহ্যময় এই আদর্শকে সামনে রেখেই আনুমানিক 125 বছর ধরে এই মাঙ্গলিক উপাসনাগৃহ তার যে উদ্দেশ্য, তার যে লক্ষ্য, তাকে একদম স্বমহিমায় উজ্জ্বল করে রেখেছে এবং এগিয়ে চলেছে, যার জন্য পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষ বিশ্বভারতীতে আসে, শান্তিনিকেতনে আসে, তৃপ্ত হয়। এতেই কিন্তু শান্তিনিকেতন ধন্য, এতেই কিন্তু বিশ্বভারতী অনন্য আমরা বলতে পারি। এবং এই উপাসনা গৃহেও আজও আমরা প্রত্যেকে সেই নিরাকার ঈশ্বরের প্রার্থনা করি। শুধু প্রার্থনা বললে ভুল হবে, যে উদ্দেশ্য নিয়ে এই উপাসনা গৃহের শিলান্যাস, সেই উদ্দেশ্যকে আমাদের উপলব্ধি করতে হবে। শুধু নিরাকার ঈশ্বরকে আরাধনা করা নয়, সেই ব্রহ্ম সৃষ্টিকারী ঈশ্বরকে আরাধনা করা নয়, সর্বধর্ম জাতি নারী পুরুষ নির্বিশেষে উপাসনা করা, মানুষের যে মুক্তি তার উপাসনা করা, সমষ্টিগত উত্তরণে পৌঁছানো, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন শুধু ব্যক্তি মুক্তি নয়, সেই জায়গায় পৌঁছানো সবথেকে মূল বিষয়। একদম শেষ লগ্নে আমরা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি, তাই শেষ গানে চলে যাব আমরা নির্মাল্যের। অনুরোধের গান ছিল, এতক্ষণ আমি মূলত পূজা পর্যায়ের গানে ছিলাম, এবার এমন একটা গানে যাচ্ছি যেখানে আমার কাছে মনে হয় প্রেম আর পূজা কোথাও গিয়ে একসাথে একাকার হয়ে গেছে। একদম। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলা প্রাণের
তোমার।